জয় হিন্দ বন্ধুরা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বিশাল বড় খুশির আপডেট হ্যাঁ বন্ধুরা কোনো পরীক্ষা হবে না বন্ধুরা এখানটা প্লাস পয়েন্ট হচ্ছে কোনো রকম পরীক্ষা হবে না জাস্ট অষ্টম শ্রেণী পাশে ডাইরেক্ট নিয়োগ হ্যাঁ বন্ধুরা রকম ফেক ভিডিও নয় একদম হানড্রেড পার্সেন্ট খাঁটি জেনুয়েন ভিডিও আপনারা জানেন আমি অফিসিয়াল প্রুফ ছাড়া রকম ভিডিও তৈরি করি না তাই আজকেও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও যেখানে অষ্টম শ্রেণী পাশে কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে ডাইরেক্টলি বন্ধুরা তো কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলো শূন্য নিয়োগ করা হচ্ছে বয়স যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে স্টেপ বাই স্টেপ তাই তাড়াহুড়ো না করে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝে নিন কারণ ভিডিওটিকে টেনে টেনে স্কিপ করে দেখলে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো মিস করে যাবেন পরে আপনারাই আবার কমেন্ট করে বলবেন যে দাদা কীরকম ভিডিও বানিয়েছেন কোনো কিছুই তো বুঝতে পারলাম না তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটিতে যখন ক্লিক করেছেন এবং আমি জানি আপনার একটি অতি অবশ্যই কাজের প্রয়োজন রয়েছে বা চাকরির প্রয়োজন রয়েছে তাই আপনি এই ভিডিওটি এই মুহূর্তে বাকি সময় নষ্ট করে বাকি কাজ ফেলে এই ভিডিওটি দেখছেন তাই রিকোয়েস্ট করব ভিডিওটি যখন দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু সমস্ত বিষয় বুঝতে পারবেন আসুন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত বিষয় চেক করে আপনাদেরকে দেখানো যাক অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তবে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে করলে আপনার এক বিন্দু ও লস হবে না বন্ধুরা সাবস্ক্রাইব একদম ফ্রিতে করতে পারবেন রকম টাকা পয়সা সাবস্ক্রাইব করার জন্য আপনাকে লাগবে না দিতেই বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার প্লাস পয়েন্ট বা কী কী সুবিধা রয়েছে সেগুলো আপনাকে আপনাকে বলে দেই বন্ধুরা আমরা প্রতিদিন কম করে তিন থেকে চারটি সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট কিন্তু আপনাদের মোবাইলে সবার আগে দিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে আপনারা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং আপনার লক্ষ্য যদি থাকে যে কোনো একটি যেভাবেই হোক সরকারি চাকরি নিতেই হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে না হলে কিন্তু আপনি এক ধাপ পিছিয়ে থাকবেন আসুন তাহলে বিস্তারিতভাবে অফিশিয়াল নোটিফিকেশনের সঙ্গে জেনে নেওয়া যাক কীভাবে আপনারা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানটায় আবেদন করতে গেলে আপনাদেরকে একটি ফর্ম ফিল করতে হবে এবং ফর্মটিকে ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় জাস্ট জমা করতে হবে এইটুকুই কাজ বন্ধুরা ফর্মটি সেরকম কোনো হিজিবিজি আপনাদেরকে লিখতে হবে না জাস্ট একদম সিম্পল একটা ফর্ম বায়োডাটার মতো এই ফর্মটিকে সুন্দরভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং কিছু ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে এই ফর্মটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে কবে এই ফর্মটি জমা দেওয়ার লাস্ট ডেট আমি অবশ্যই ভিডিও শেষে বলবো এবং বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই প্রথমে বড় হাতের অক্ষরে ব্লক লেটার যেখানে বলা থাকবে অবশ্যই সেখানে বড় হাতের অক্ষরে লিখবেন এখানটায় আপনার নিজের নাম লিখে দেবেন ফাদার্স কিংবা হাজব্যান্ডস নেম অবশ্যই অবশ্যই আপনার যদি বিয়ে হয়ে থাকে অবশ্যই তাহলে আপনার হাজব্যান্ডের নাম এখানে লিখবেন কিংবা যদি বিয়ে না হয়ে থাকে তাহলে আপনার বাবার নাম এখানটায় লিখতে হবে এবার আপনি মেল না ফিমেল সেটা অবশ্যই এখানটায় লিখতে হবে এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ জন্ম তারিখ সেটা এখানটায় বসাবেন কিভাবে বসাবেন সেটাও কিন্তু এখানটায় মেনশন করে দিয়েছে ডিএম ওয়াই অর্থাৎ প্রথমে দিন তারপরে মাস তারপরে আপনাদের ইয়ার কিন্তু লিখতে হবে ওকে এবার আপনি কোন কাস্ট থেকে বিলং করেন এসসি এস না ওবিসি এ না ও বি যে কাস্ট থেকেই আপনি বিলং করেন না কেন অবশ্যই অবশ্যই আপনি সেখানটায় মার্ক করে দেবেন এবার কন্ট্যাক্ট নাম্বার এটা কিন্তু একটা ফাইটাল খুবই একটা ভাইটাল অপশন বন্ধুরা অবশ্যই আপনাকে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কনট্যাক্ট নাম্বারে ড্যাশের জায়গায় কিন্তু ম্যান্ডেটারি লিখে লিখে দিয়েছে অর্থাৎ বাধ্যতামূলকভাবে আপনাকে কিন্তু কনট্যাক্ট নাম্বারটি দিতেই হবে কারণ আপনাকে সিলেক্ট করা হলো কিনা সেটা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই জানানো হবে কিংবা আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে ইমেল করে আপনাকে জানিয়ে দেওয়া হবে তাই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে কখনোই ভুলবেন না মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি শুধু সেটাই দিবেন যেটা অ্যাক্টিভ থাকে অর্থাৎ সব সময় আপনার কাছে থাকে সেই মোবাইল নাম্বার কিংবা সেই ইমেল আইডিটি আপনি এখানটায় প্রোভাইড করবেন এরপরে বিষয় হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনি অবশ্যই এখানটায় লিখবেন আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিসের নাম আপনার ব্লক মিউনিসিপ্যালিটির নাম আপনার থানার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার পিনকোড সমস্ত বিষয় আপনার অ্যাড্রেস আপনার থেকে ভালো কেউ জানে না তাই যদি কখনো মনে হয় যে না কোথাও ভুল হচ্ছে তাহলে আপনার আধার কার্ড কিংবা আপনার ভোটার কার্ড নিয়ে বসবেন যখন ফর্মটিকে ফিল আপ করবেন সেটা দেখে দেখে আপনি এখানটায় আপনার অ্যাড্রেসগুলো সঠিক জায়গায় সঠিকভাবে বসাবেন মনে রাখতে হবে বন্ধুরা সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে কখনোই কিন্তু ফর্মে অ্যাপ্লিকেশন ফর্মে ভুল কিছু লিখা কখনোই ঠিক নয় তাই ফর্মটি যখন ফিল আপ করবেন তখন বারবার চেক করবেন এবং দেখবেন কোথাও ভুল হচ্ছে না কি অবশ্যই অবশ্যই আপনারা অ্যাকিউরেটলি ফিল আপ করতে করে নেবেন যদি দেখেন ফর্মটি ফিল আপ করার সময় কোথাও ভুল হয়েছে তাহলে আপনারা সেই ফর্মটিকে বাতিল করে আরও পুনরায় একটি নতুন করে ফর্ম প্রিন্ট আউট করে সেটি ফিল আপ করে জমা দেবেন ওকে এবার সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই আপনার এখানটায় কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই অবশ্যই এখানটায় লিখতে হবে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই আপনি সেই কোয়ালিফিকেশন এই বক্সের মধ্যে এই যে বক্স রয়েছে এখানটায় আপনাকে লিখতে হবে যেমন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিলেন আমি ধরে নিলাম আপনি এইট পর্যন্ত তাহলে এখানটায় এইট লিখবেন কোন স্কুল থেকে এখানটা স্কুলের নাম এবং কত সালে পাশ করেছেন এখানটায় শুধু সেটা লিখবেন এখানটায় কোনো রকম কিন্তু নাম্বার বা পার্সেন্টেজ এরকম কিন্তু কোনো কিছু বিষয় নেই যেহেতু এখানটায় এইট এ নিয়োগ করা হচ্ছে তাই এখানটায় কিন্তু কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কস কিংবা পার্সেন্টেজ চাওয়া হয়নি ওকে এবার এখানটায় যদি আপনার কোনো আদার কোয়ালিফিকেশান থাকে ইফ এনি এটা কিন্তু এরকমটা নয় যে আপনার থাকতেই হবে ইফ বলা হয়েছে যদি যদি আরও অন্যান্য কোনো কোয়ালিফিকেশান থাকে আপনি সেটা এখানটায় খুব শর্টে আপনারা এখানটায় কিন্তু সেটা ডিটেলসে বলে দেবেন এবার সবার শেষে আপনাদের একটা সিগনেচার করতে হবে জাস্ট এইটুকু করলেই আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি একেবারে রেডি জমা দেওয়ার জন্য এই ফর্মটি যখন জমা দেবেন তখন আপনাকে শুধু সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড এবং ভোটার কার্ড এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং তারপর এই ফর্মটিকে একটি খামে ভরে নেবেন একটি পাঁচ টাকা দামের চিঠির খাম কিনে নেবেন সেখানটায় ভরে এবার খামটির মুখটি বন্ধ করে দেবেন দিয়ে খামটির ওপরে আপনি লিখে দেবেন যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এই পোস্টের নাম আপনাকে লিখতে হবে লিখার পর আপনারা সেই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে এবং এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এই ফর্মটির সঙ্গে এই ডকুমেন্টসগুলো আপনার অ্যাটাচ করতে হবে আপনার বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড কিংবা এবার কাস্ট প্রুফ আপনাদের যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট সেটা সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড ভোটার কার্ড এবং দুই কপি রিসেন্ট পাসপোর্ট কালার ফটোগ্রাফ ওকে এইটুকুই আপনাকে জাস্ট এখানটায় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তারপর এখানটায় আপনাকে ফর্মটি জমা করতে হবে এই যে এখানটায় অ্যাড্রেস রয়েছে অ্যাট দ্য অফিস অফ দ্য এসডিও শ্রীরামপুর হুগলি এখানটায় আপনাদেরকে জমা করতে হবে জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা চোদ্দো আট দু হাজার তেইশ চোদ্দো আট দু হাজার তেইশ তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে জমা করতে হবে আপনারা এই ফর্মটিকে জমা করতে পারেন যারা যারা এখানটায় আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন তো বন্ধুরা এখানটায় চারটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ চারটি পোস্টে নিয়োগ করা হচ্ছে অফিসার ইনচার্জ অ্যাট চিলড্রেন হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি কুক অ্যাট চিলড্রেন হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি ক্লার্ক কাম কম্পাউন্ডার অ্যাট ফিমেল ভাইগ্রেন্ট হোম উত্তরপাড়া হুগলি তারপরে সবার শেষের নিচে সুইপার কিংবা কর্মবন্ধুর যে পোস্ট রয়েছে এখানটাও কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানটায় মোট নিয়োগ করা হচ্ছে চারটি শূন্য পদে বন্ধুরা আপনারা চাইলে আবেদন করতে পারবেন তবে সুইপারের ক্ষেত্রে কিন্তু এখানটায় অর্থাৎ কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানটায় এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়নি যে কোনো যোগ্যতা এখানটায় আবেদন করতে পারেন এবং কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না এখানটায় আপনাদেরকে ডাইরেক্ট কিন্তু সিলেক্ট করা হবে শুধুমাত্র একটা দশ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে বন্ধুরা তাই আপনারা যে পোস্টে নিয়োগ করতে পারেন যে পোস্টে আপনারা মনে করেন যে এই পোস্টের জন্য আপনি যোগ্য অবশ্যই সেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানটায় কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে বন্ধুরা এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন এবং অফিসিয়াল নোটিফিকেশানটি যাদের প্রয়োজন রয়েছে এই নোটিফিকেশানটি ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করুন আমি সেখানটায় লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি জাস্ট লিঙ্কে ক্লিক করুন এবং এই নোটিফিকেশানটি ডাউনলোড করে খুব ভালোভাবে আপনারা নিজেদের মোবাইলে দেখে নিন ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্যে